নমস্কার, আপুনি চাই আছে দ্রুত সংবাদ। মই জয়ন্ত মাধব গোস্বামী। বৃহস্পতিবারে পুৱাই কেৰেলাৰ ওয়ায়নাডলৈ রওনা সাংসদ তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ওয়ায়নাডৰ ভূমিস্খলনস্থলী পরিদর্শন করব সমষ্টিটোৰ সাংসদগৰাকীয়ে। ওয়ায়নাডৰ ভয়াবহ ভূমিস্খলনত এই মুহূর্তলৈকে 167 জন লোকে হেৰুৱাইছে প্ৰাণ। রাজধানী দিল্লীত কৃত্রিম বান, নেৰেনেপেৰাকৈ হোৱা বৰষুণৰ ফলত সদাব্যস্ত চহৰখনত ঠায়ে ঠায়ে সৃষ্টি হৈছে কৃত্রিম বান। আগন্তুক 24 ঘণ্টালৈ দিল্লীত নেৰেনেপেৰাকৈ বৰষুণ হ'ব বুলি ভাৰতীয় বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই আগজাননী লগতে জাৰি কৰিছে ৰেড এলাৰ্ট। আগন্তুক 5 আগষ্টলৈ দিল্লীত হ'ব নেৰেনেপেৰা বৰষুণ। ধাৰাষাৰ বৰষুণৰ বাবে বৃহস্পতিবাৰে মহানগৰীৰ সকলো বিদ্যালয় বন্ধ ঘোষণা দিল্লী চৰকাৰৰ। এক যোগে দিল্লীৰ শিক্ষামন্ত্ৰী আতিশীয়ে এই কথা সদৰি কৰে। মুষলধাৰ বৰষুণৰ ফলত কৃত্ৰিম বানত বুৰ গৈছে ৰাজধানী চহৰ দিল্লী। সদাব্যস্ত চহৰখনৰ কাশ্মীৰ গেট, ৰাজিন্দৰ নগৰকে ধৰি একাধিক অঞ্চল এতিয়া বুৰ গৈছে কৃত্ৰিম বানত। বানৰ বাবে বৃহস্পতিবাৰে পুৱাৰে পৰা ঠায়ে ঠায়ে সৃষ্টি হৈছে তীব্ৰ যানজট। দিল্লীৰ গাজীপুৰত ঘটিল এক শোকাবহ ঘটনা। পানী ভৰ্তি উন্মুক্ত নলাত পৰি এগৰাকী মাতৃ আৰু পুত্ৰৰ মৃত্যু। ইতিমধ্যে ঘটনাস্থলীৰ পৰা দুয়োৰে মৃতদেহ উদ্ধাৰ কৰি ঘটনা সন্দৰ্ভত গাজিয়াবাদ আৰক্ষীয়ে গ্ৰহণ কৰিছে আইনী ব্যৱস্থা। খেত্ৰীত জাপানীজ এনচেফেলাইটিছত আক্ৰান্ত হৈ এজনৰ মৃত্যু। দীৰ্ঘদিনৰ পৰা জাপানীজ এনচেফেলাইটিছত আক্ৰান্ত হৈ GMCHত চিকিৎসাধীন হৈ আছিল খেত্ৰীৰ টিকেন্দ্ৰজিৎ মজুমদাৰ নামৰ লোকজন। জাপানীজ এনচেফেলাইটিছত আক্ৰান্ত হৈ মৃত্যু হোৱা লোকজন খেত্ৰী আদৰ্শ মাধ্যমিক বিদ্যালয়ৰ প্ৰধান শিক্ষক আছিল। সোণাপুৰ মহকুমা স্বাস্থ্য বিষয়া কাৰ্যালয়ৰ অধীনৰ ডিমৰিয়াৰ বিগত মাহত 5 জাপানীজ এনচেফেলাইটিছত আক্ৰান্ত হৈছিল 5 জনকৈ লোক। ইয়াৰে এজন কিশোৰৰ জাপানীজ এনচেফেলাইটিছত আক্ৰান্ত হৈ মৃত্যু হৈছিল। কেবিনেট বৈঠকৰ অন্তত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ সংবাদমেল। সংবাদমেলত কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত কেবিনেটৰ। গুৱাহাটী উত্তৰ গুৱাহাটীৰ দলঙৰ ব্যয় বৃদ্ধিৰ সিদ্ধান্ত। 2025 চনৰ জুন মাহত সম্পন্ন হ'ব দলঙৰ কাম। গুৱাহাটী উত্তৰ গুৱাহাটী দলং নিৰ্মাণৰ বাবে 3030 কোটি টকালৈ বৃদ্ধিৰ সিদ্ধান্ত। ৰূপসী বিমানবন্দৰৰ নাম সলনি সিদ্ধান্ত কেবিনেটৰ। ৰূপসী বিমানবন্দৰৰ নতুন নাম হ'ব কালিচৰণ বিমানবন্দৰ। সংবাদমেলত এই কথা সদৰি কৰে মুখ্যমন্ত্ৰী ড০ হিমন্ত বিশ্ব শৰ্মাই। ছেপ্টেম্বৰৰ পৰা আৰম্ভ হ'ব অৰুণোদয় 3.0। নতুন পদ্ধতিৰে হ'ব এইবাৰ অৰুণোদয় হিতাধিকাৰীৰ বাছনি প্ৰক্ৰিয়া। নতুনকৈ 20 লাখ লোকে লাভ কৰিব অৰুণোদয় আঁচনি। কৰ্তন হ'ব বৰ্তমানৰ একাংশ হিতাধিকাৰীৰ নাম। অৰুণোদয়ৰ নাম অন্তৰ্ভুক্তিৰ বাবে বাধ্যতামূলক হ'ব ৰেচন কাৰ্ড। শীঘ্ৰেই ৰাজ্যত আৰম্ভ হ'ব নিযুত মাইনা আঁচনিৰ প্ৰপত্ৰ বিতৰণ প্ৰক্ৰিয়া। 7-8 আগষ্টৰ পৰা আৰম্ভ হ'ব প্ৰপত্ৰ বিতৰণ প্ৰক্ৰিয়া। লগতে চৰকাৰে নতুনকৈ 6 লাখ পৰিয়ালক যোগান ধৰিব ৰেচন কাৰ্ড। এতিয়াৰে পৰা জন্মৰ পিছতে হাস্পতালতে নৱজাতকে লাভ কৰিব আধাৰ কাৰ্ড। এইবাৰ চৰকাৰে কৃষকৰ পৰা ধান, সৰিয়হৰ লগতে ক্ৰয় কৰিব মাকৈ। চলিত বছৰত চৰকাৰে 3,60,000 মেট্ৰিক টন ধান, 11,000 মেট্ৰিক টন সৰিয়হ ক্ৰয় কৰিছে। অহাবাৰ 30,000 মেট্ৰিক টন সৰিয়হ ক্ৰয় কৰাৰ লক্ষ্য ৰাজ্য চৰকাৰৰ। বিহুৰ পিছত এইবাৰ ঝুমুন নৃত্যৰে বিশ্ব ৰেকৰ্ড গঢ়াৰ লক্ষ্য ৰাজ্য চৰকাৰৰ। 800 চাহ বাগিচাৰ 8,000 শিল্পীয়ে পৰিৱেশন কৰিব ঝুমুন নৃত্য। অহা 20 নৱেম্বৰত সৰু সজাইত অনুষ্ঠিত হ'ব বৰ্ণাঢ্য কাৰ্যসূচী কেবিনেটত ঘোষণা কৰিলে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। সমাজৰ পৰা VIP VVIP সংস্কৃতি সলনি কৰাৰ লক্ষ্য চৰকাৰৰ। আগষ্ট মাহত জিলা আৰক্ষী অধীক্ষক, পৰিবহণ বিষয়া, কৃষি বিষয়াসকলৰ সৈতে বৈঠক অনুষ্ঠিত হ'ব। লগতে 2 অক্টোবৰৰ পৰা আৰম্ভ হ'ব সমজিলাৰ কাম কাজ। ভাৰত বাংলাদেশ সীমান্তত ৰোহিংগীয়া প্ৰৱেশ সন্দৰ্ভতো মন্তব্য মুখ্যমন্ত্ৰীৰ। পূৰ্বৰ তুলনাত ভাৰতলৈ ৰোহিংগীয়াৰ প্ৰৱেশ অধিক বৃদ্ধি পোৱাৰ কথা সদৰি কৰাৰ লগতে বাংলাদেশৰ সৈতে বিশেষকৈ পশ্চিমবংগ সীমান্ত শক্তিশালী কৰাৰ কথা ব্যক্ত কৰে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। ৰাজ্যৰ বিভিন্ন স্থানৰ বানৰ বিভীষিকা শেষ নোহোৱাতেই বতৰ বিজ্ঞানীৰ আগজাননী। ৰাজ্যত আগন্তুক 5 দিনলৈ ধাৰাষাৰ বৰষুণ হোৱাৰ সম্ভাৱনা। সাগৰ পৃষ্ঠৰ পৰা 0.9 কিলোমিটাৰ গতিবেগত উৎপত্তি হোৱা ধুমুহাৰ ফলত উত্তৰ পূৰ্বাঞ্চলৰ ৰাজ্যত পৰিব বৰষুণৰ প্ৰভাৱ। বৰঝাৰস্থিত আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই সদৰি কৰিছে এই তথ্য। পেৰিছ অলিম্পিকত অসম কন্যা লাভলীনা বৰগোহাঁইৰ দুৰ্দান্ত জয়। প্ৰি কোৱাৰ্টাৰ খেলত নৰৱেৰ প্ৰতিদ্বন্দ্বী সুনিভা হফষ্টেডক পৰাস্ত কৰি লাভলীনাই প্ৰৱেশ কৰিলে কোৱাৰ্টাৰ ফাইনেলত। 5-0 পইণ্টৰ ব্যৱধানত হফষ্টেডক পৰাস্ত কৰিলে লাভলীনাই। শীঘ্ৰেই সলনি হ'ব ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি। ৰাষ্ট্ৰীয় নেতৃত্বৰ হাতত 3জনীয়া পেনেল। পেনেলৰ শীৰ্ষক প্ৰাক্তন সাংসদ ৰামেশ্বৰ তেলীৰ নাম। পেনেলত আছে তপন কুমাৰ গগৈ, যোগেন মোহনৰ নাম। যিকোনো সময়ত ৰাষ্ট্ৰীয় নেতৃত্ব ঘোষণা কৰিব ৰাজ্যিক বিজেপিৰ সভাপতিৰ নাম।
অবশেষত সমজি ললে বারো বছরিয়া রোহিতর মৃতদেহ। পুৱতি নিশা উদ্ধার হয়েছিল অপহৃত রোহিত ছেত্রীর মৃতদেহ। অপহরণকারী গাঁত খান্দি পুতি থাকছিল রোহিতর মৃতদেহ। মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষা সম্পন্ন। মরণোত্তর পরীক্ষার অন্তত পরিয়ালক সমজালে মৃতদেহ। বরপেটা রোডত রাইজে খেদি খেদি ধরলে দুই ড্রাগস ব্যবসায়ী। রাইজে করায়ত্ত করা দুই ড্রাগস ব্যবসায়ী আজাদনগর এনামুল হক আর জাকির হুসেন। দীর্ঘদিন ধরে বরপেটা রোডের বিভিন্ন স্থানত ড্রাগসের ব্যবসায় করে অহার অভিযোগ ধৃত দুইরে বিরুদ্ধে। বুধবারে ড্রাগস বিক্রি করে থাকা রাইজে করায়ত্ত করে দুই ড্রাগস ব্যবসায়ী। ধৃত দুইরে পড়া 5.15 গ্রাম নিষিদ্ধ ড্রাগস সহ 26টা খালি কন্টেইনার, দুটা সিরিঞ্জ, লগতে একটা মোবাইল ফোন জব্দ। দুদিন পূর্বে উত্তর বরপেটা রোডের আজাদনগরবাসী রাইজে ড্রাগস আর অসামাজিক কাম কাজের বিরুদ্ধে এক সজাগতা সভা অনুষ্ঠিত করেছিল। এই সভাত ড্রাগস ব্যবসায়ীর জড়িত পরিয়াল তথা ব্যক্তির জানাজা সম্পন্ন নকরার কেবাটাও সিদ্ধান্ত গ্রহণ করেছিল অঞ্চলটির রাইজে। রঙিয়া জংশনত বিস্ফোরক সামগ্রী সহ এজনক আটক। রেল আরক্ষীর অভিযানত বিহারের কাটিহারর নূর আলম নামের যুবকজনের দুটা পিস্তল, 13টা সক্রিয় গুলি, এখন ডেগারকে ধরে বিভিন্ন চোকা অস্ত্র আর নগদ ধন জব্দ করে। জাগিরোডের আহমেদাবাদ গে থাকার সময়তে গ্রেপ্তার করা হয় যুবকজনক। রাজ্যত পুনের ডাইনি অন্ধবিশ্বাসের ঘটনা। তেজপুরের কঁঠালগুড়ির নপা বস্তির ডাইনি অন্ধবিশ্বাসের বলি এগারী মহিলা। দাড়ি ঘুপিয়াই এগারী মহিলা হত্যার চেষ্টা। কথম্পি প্রাণ রক্ষা মহিলাগীর ঘটনা জড়িত দুগারী মহিলা গ্রেপ্তার করেছে আরক্ষী। ডিঙত অব্যাহত মাতব্বর রাজ। খৈরাবাড়িত মাতব্বরের আক্রমণত গুরুতরভাবে আহত পুরুষ মহিলা সহ নজন। বাবুল আলী আর মুরমুজ আলী নেতৃত্বত চোকা অস্ত্রে ভয়ঙ্কর আক্রমণ। আব্দুল রহমানের পরিয়ালের উপর আক্রমণ চলিল। মাতব্বরের আক্রমণত গুরুতরভাবে আহত সাতজনক ঢিঙর এফআরইউ ভর্তি। গুরুতরভাবে আহত বাহারুল ইসলাম আর এগারী মহিলাক নগাঁও অসামরিক চিকিৎসালয়ত ভর্তি। মাতব্বরের দলটোয় ভূমি বেদখলের আক্রমণ করে পরিয়ালটির উপর। নমাইল স্থিত ইউএসটিএমত এজন ছাত্রর রহস্যজনক মৃত্যু। বুধবারে দ্বাদশ শ্রেণীর এজন ছাত্রই করে আত্মহনন। ভিজন 50-র ছাত্র আছিল মৃত ছাত্রজন। কিহর বাবে ছাত্রজনে জীবনের চরম পথ বাছি ললে সেয়া এতিয়াও জানিব পৰা হোৱা নাই। হাজুর দামপুরের এগারী বিবাহিতা মহিলা সন্ধানহীন। বিগত ছদিন ধরে সন্ধানহীন হয়ে আছে দুই পুত্র সন্তানের মাতৃ সুমি বিবি নামের মহিলাগী। ইতিমধ্যে নিরুদ্দেশ সন্দর্ভত স্বামী লাল মোহাম্মদ আলিয়ে হাজু থানাত রুজু করেছে গোচর। ধুবুরীর বালাজান আরক্ষী জালত দুজন কুখ্যাত গোমাফিয়া। মঙ্গলবারী নিশা বালাজান আরক্ষী অভিযান চলাই গ্রেপ্তার করে বাসুদ্দি শেখ আর আনোয়ার হুসেন নামের গোমাফিয়া দুটা। অবৈধভাবে সুরাঙ্গরু সরবরাহ করার অভিযোগ দুইরে বিরুদ্ধে। কার্বি আংলঙর শান্তিপুরত 2 কোটি টাকা ড্রাগস জব্দ। কার্বি আংলঙর খাকোরাজানত নিয়মিয়াকৈ চলা তালাচীত এখন বাহনের জব্দ করা হয় 289 গ্রাম ড্রাগস, 22টা সাবনের বাকসের ড্রাগস কিনি উদ্ধার। বহিরাজ্য কর্মর সন্ধানত গে নিরুদ্দেশ সিসিবর গাঁর শ্রীপানীর এজন যুবক। 27 জুলাইত শ্রীপানীর 2 নম্বর উদয়পুর গাঁর কুম্ভ কুঁয়ার নামের যুবকজনে 4 যুবকের কর্মর সন্ধানত কেরালায় গেছিল। ডিব্রুগড়েরপর কেরালায় গে থাকা পথত অন্ধ্রপ্রদেশের বিজয়পাড়া স্টেশনেরপরাই সন্ধানহীন হয় যুবকজন। বিলাসীপাড়াত নিশি গ্যাস এজেন্সির বিরুদ্ধে লুণ্ঠনরাজের অভিযোগ। নিশি গ্যাস এজেন্সিটির এজন কর্মচারী আর পুত্রই লুণ্ঠনরাজ চলার অভিযোগ। সাধারণ রাইজের খালি গ্যাস সিলিন্ডার আর 600 টাকা লৈ পলাতক রাকিব ইসলাম সহ দালাল চক্রর সকল সদস্য। এই ঘটনার পাছতে গ্রাহকসকলে গ্যাস এজেন্সিট কর্মরত রাকিব ইসলামের পিতৃ আলী আহমেদক ধরে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে। পাছত ঘটনাস্থলীত বিলাসীপাড়া আরক্ষী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার গ্যাস এজেন্সিট কর্মরত আলী আহমেদক থানালৈ লৈ যায়। মহানগরী বিবরুয়া কর্কটরোগ প্রতিষ্ঠানত অব্যাহত থাকিব আয়ুষ্মান সেবা। বুধবারে এই কথা জানালে সঞ্চালক ডাক্তার বিভূতি ভূষণ বরঠাকুরে। মঙ্গলবারে কিছু সময়ের বাবেহে বন্ধ আছিল আয়ুষ্মান সেবা। লোকসভাত কংগ্রেসের উপদলপতি গৌরব গগৈয়ে বান ব্যবস্থাপনা সমস্যা উত্থাপন করবলে সভা স্থগিতর প্রস্তাব উত্থাপন করেছে। আনহাতে কংগ্রেসের কেরালার সাংসদ হিবি ইডেনে লোকসভাত ওয়ানেডর ভূমিস্খলনের বিষয় উত্থাপন করবলে সভা স্থগিতর প্রস্তাব আগবায়। দুমাহেই বানর কবলত দধিয়ার কেবাখনো গাঁও। বানত প্লাবিত বন্যাতসকলের মাজত কৃষক মুক্তি সংগ্রাম সমিতিসহ 5 সংগঠনের খাদ্য সামগ্রী বিতরণ। ভূমিপুত্র মিসিং জনগোষ্ঠীয় সংগঠনের নেতাই বানর মাজত থাকা দধিয়ার বন্যাতসকলের খবর নোলাত ক্ষোভিত হয়ে পড়েছে রাইজ। বান বিধ্বস্ত কলিয়াবরের কৃষকসকলের মাজত কঠিয়া বিতরণ। কলিয়াবর বরালি গাঁও পথারত বুধবারে বানত ক্ষতিগ্রস্ত কৃষকসকলের মাজত কঠিয়া বিতরণ করে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কেশব মহন্তয়।
চাহশ্রমিকর ভূমিপত্তা প্রদানের দাবিত কাজিরঙাত আচ্ছার উত্তাল প্রতিবাদ। কাজিরঙা চাহশ্রমিকর ভূমিপত্তা প্রদানের বিপরীতে শ্রমিকর কৃষিভূমি বণিক গোষ্ঠীক গতাই দিয়াক লৈ সরকারে লওয়া সিদ্ধান্তর বিরুদ্ধে সাব্যস্ত করে প্রতিবাদ। ধেমাজির কছারি ময়দানের সমীপত কৃষক মুক্তি সংগ্রাম সমিতির উত্তাল প্রতিবাদ। কে এম এছ এছর উপসভাপতি চেইফ পাওয়াক আক্রমণ করা দুর্বৃত্ত গ্রেপ্তার করা আর এ এম সি চলি থাকা দুর্নীতি সিবিআই তদন্ত করবল দিয়ার দাবিতে সংগঠনটে সাব্যস্ত করে প্রতিবাদ। কাজিরঙাত পঞ্চতারকাযুক্ত হোটেল হায়াত স্থাপনক লৈ প্রতিবাদ। কাজিরঙার রঙাজান চাহ বাগিচার ইংলেঙ্গ পথার নামর 60 বিঘা ভূমিত পর্যটন বিভাগের সহযোগত হায়াত গ্রুপে স্থাপন করাক লৈ উত্তাল প্রতিবাদ। বুধবারে এ এ টি এছ এ বোকাখাট কাজিরঙা হাতিখুলি শাখার উদ্যোগত কাজিরঙাত এক বিশাল প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে। গ্রামাঞ্চলের একাংশ বিদ্যালয় মহাবিদ্যালয়ত এতিয়া সন্দেহজনক ভুয়া শিক্ষার্থী বয়ভর। বহিরাজ্যত পঞ্জীয়নভুক্ত উত্তীর্ণ প্রমাণপত্র লৈ উচ্চতর মাধ্যমিকত নামভর্তি একাংশ ভুয়া শিক্ষার্থীর ডিমরিয়ার মালয়বাড়ী সিনিয়র সেকেন্ডারি স্কুলত সংঘটিত হয়েছে এই ঘটনা। ডিমরিয়ার মালয়বাড়ী সিনিয়র সেকেন্ডারি স্কুলত এই পর্যন্ত ভুয়া 15 গৰাকী শিক্ষার্থীয়ে নাম ভর্তি করে। আনহাতে আসনের অভাবত আন বহু শিক্ষার্থীক উভতাই পঠিয়াইছে মহাবিদ্যালয় কর্তৃপক্ষ। এই সন্দর্ভত উচ্চশিক্ষা সঞ্চালকালয়ে কোনো গুরুত্ব প্রদান নকরার অভিযোগ। তামুলপুর জেলাত অমৃত বৃক্ষ আন্দোলনের শুভারম্ভ। অসম সরকারের আহ্বান মর্মে বুধবারের পর আরম্ভ হয়েছে অমৃত বৃক্ষ আন্দোলন। এক পেড় মা কে নাম শীর্ষক স্লোগানে বাক্সা জেলা বন প্রাধিকারী তামুলপুর বনাঞ্চলিক কার্যালয়ে গছপুলি রোপণের কার্যসূচীর শুভারম্ভণি করে। গছপুলি রোপণ আর বিতরণের প্রথমটো দিনত গোড়েশ্বর গছপুলি সমূহ বিতরণ করা হয়। এই কার্যসূচী জেলাখনের বিভিন্ন শিক্ষানুষ্ঠান, অঙ্গনবাড়ি কেন্দ্র, আরক্ষী থানা, চাহ বাগিচা, আত্মসহায়ক গোট আদিকে ধরে সর্বমুঠ 92টা স্থানত 3,59,676 জোপা গছপুলি রোপণের বিতরণ করা হয়। 3 আগস্টত জাগিরোডত স্থাপন হবলগীয়া টাটা সেমি কন্ডাক্টর প্রকল্পের হব ভূমিপূজন। ইতিমধ্যে মুঠ 517.27 বিঘা ভূমি 60 বছরের টাটা গ্রুপক লিজত দিয়ার চুক্তি সম্পন্ন হয়েছে। 2026 চনের ভিতরতে টাটাই এই প্রকল্পত আরম্ভ করব সেমি কন্ডাক্টর প্রস্তুতর কাম। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সম্পন্ন করব সেমি কন্ডাক্টর প্রকল্পের ভূমিপূজন। ভূমিপূজনের সকল কাম ক্ষিপ্রতারে আগবাড়িছে। পূর্বর কাগজ কলর ভূমিত ভূমিপূজন হবলগিয়া স্থান পরিদর্শন করবলে বুধবারে উপস্থিত হয় মন্ত্রী পীযুষ হাজরিকা আর মন্ত্রী বিমল বরা। টাটা সেমি কন্ডাক্টর প্রকল্প নির্মাণত ব্যয় হব 27,000 কোটি টাকা। এই প্রকল্পত প্রতিদিনে উৎপাদন হব 48 মিলিয়ন চিপস। কলিয়াবর জখলাবন্ধাত ফোরলেনের দাবি সমিতির অবস্থান ধর্মঘট। কলিয়াবর জখলাবন্ধার মাজেরে 4 লেনযুক্ত পথ নির্মাণের দাবি 2 ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করে সংগঠনটে। মায়ঙত হাতির আক্রমণত পবিতরাত এজন মাউতর মৃত্যু। হাতির আক্রমণত নিহত মাউতজন মঙ্গলদৈর হীরা কুমার। পবিতরার হাতি মাউত হিসাবে কর্মরত আছিল হীরা কুমার। ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের ভাবুকিত ফলাফল বিসঙ্গতির অভিযোগ উঠাই ললে দেরগাঁওয়ার পিতৃকন্যায়। বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফলাফলের বিসঙ্গতি করা বলে অভিযোগ তুলি দেরগাঁও আরক্ষী থানাত গোচর তুলিছিল এগারী ছাত্রীয়ে। ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীগীর অভিযোগ ভুয়া বলে দাবি করে গোচর উঠাই লবলে দিছিল ভাবুকি। দ্রুত সংবাদ অব্যাহত রাখিম, সময় হয়েছে এটা বিরতি। এইটো মাই থান স্টিল নহয়। ও ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাই থান স্টিল। বাতৰি আগবঢ়াই আপুনি চাই আছে দ্রুত সংবাদ। সরকারি চিকিৎসালয়ত রোগীর চিকিৎসার মাচুল বৃদ্ধিক লৈ সরব রাইজর দল। সরকারক এনে ধরনের সিদ্ধান্ত প্রত্যাহার করবলে দাবি তুলি বুধবারে মহানগরীত সংবাদমেলর আয়োজন করে দলটির সাধারণ সম্পাদক চিন্ময় বরাই। রাজ্যত অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রকোপ বৃদ্ধি। আলু, পেঁয়াজ, দালি, শাক, পাচলি সকলতে এতিয়া আকাশলঙ্ঘী দাম। গহপুরের বজার সমূহতো প্রতিবিধ অত্যাবশ্যকীয় সামগ্রীর দাম বৃদ্ধি। 1 আগস্টর পর বৃদ্ধি হব সরকারি চিকিৎসালয়ত সেবা কর। সরকারি চিকিৎসালয়ত মাচুল বৃদ্ধির সিদ্ধান্তক লৈ গহপুরত জাঙুর খাই উঠিছে একাংশ দল সংগঠনের লগতে সাধারণ রাইজ। 1 আগস্টর পর রাজ্য বৃদ্ধি পাব সরকারি চিকিৎসালয়ের মাচুল। রোগীর নাম পঞ্জীয়নকে আদি করে পরীক্ষা নিরীক্ষা আদি সকল সেবাতে বৃদ্ধি পাব মাচুল। এই সন্দর্ভত তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সদৌ ছাত্র সন্থার রাজ্যিক কার্যনির্বাহক দুলজিৎ দাসে। কিতাবর নাগালেন্ড সীমান্তবর্তী নাগাবাদ মুক্তিনগরত ভয়ঙ্কর বান পরিস্থিতি।
নাগিনীজুৰি নদীৰ মথাউৰি ভাঙি মুক্তিনগৰৰ অঞ্চলত বানৰ তাণ্ডৱ। ইতিমধ্যে পানীৰ তলত ডুব গৈছে সমগ্ৰ মুক্তিনগৰ অঞ্চল। মৰিয়নীৰ ৰাজপথত দপদপাই জ্বলিল এখন বাইক। ধোদৰ আলিৰ চেলেংহাট বেলতল জাপিয়া খজিয়া গাঁৱৰ সমীপত এই ঘটনা সংঘটিত হয়। অগ্নিদগ্ধ হোৱাৰ পৰা কথম্পি ৰক্ষা বাইক আৰোহীজন। নগাঁৱৰ কন্দলিত ভয়ংকৰ অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডত জ্বলিল এখন গেলামালৰ দোকান। বিধ্বংসী জুইত সম্পূৰ্ণৰূপে জাহ গ'ল দোকানখন। অগ্নিকাণ্ডৰ ফলত আন দুখন ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানো ক্ষতিগ্ৰস্ত। অগ্নিকাণ্ডত প্ৰায় 5 লাখ টকাৰ সামগ্ৰী জাহ যায় জুইত। শিৱসাগৰৰ এছ বি আই ONGC কলনী শাখাত ঘটিল অঘটন। বুধবাৰে কাৰ্যালয়টোত কাম কাজ চলি থকাৰ সময়তেই ছাদ খহি পৰিল এগৰাকী মহিলাৰ ওপৰত। এই ঘটনাত আঘাতপ্ৰাপ্ত মহিলাগৰাকীক ONGCৰ চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হয়। খেত্ৰীত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা। পথৰ দুৰৱস্থাৰ বাবে দুৰ্ঘটনাত পতিত হয় এখন বেলিনো বাহন। এই দুৰ্ঘটনাত গুৰুতৰভাৱে আহত হয় এগৰাকী মহিলা। আহত মহিলাগৰাকীক চিকিৎসালয়লৈ প্ৰেৰণ। কলিয়াবৰৰ হাতীগাঁৱৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা। একে দিশৰ পৰা অহা যাত্ৰীবাহী বাছৰ পাছফালৰ পৰা খুন্দা মাৰে আন এখন বাহনে। এই দুৰ্ঘটনাত গুৰুতৰভাৱে আহত হয় বাহনখনৰ 2 আৰোহী। আহত 2কে কলিয়াবৰ মহকুমা অসামৰিক চিকিৎসালয়ত ভৰ্তি। নগাঁৱত হিট এণ্ড ৰাণৰ ঘটনা। মঙলবাৰী নিশা নিৰ্জন পথত পথচাৰীক খুন্দিয়ালে ট্ৰেক্টৰে। ঘটনাস্থলীতে মৃত্যু হয় পথচাৰীজনৰ। পথচাৰীক মহতিয়াই মাটি কঢ়িওৱা ট্ৰেক্টৰৰ পলায়ন। CCTVত বন্দী হয় এই ভয়ংকৰ দৃশ্য। নগাঁও হৈবৰগাঁৱৰ পুৰণি এটি ৰোডত সংঘটিত হয় এই ঘটনা। নগাঁৱৰ নেহেৰুবালিত শোকাবহ ঘটনা। কলং নৈত গা ধুবলৈ গৈ নিখোজ এটি কিশোৰ। নিখোজ হোৱা কিশোৰটিৰ নাম চাহিল বাস্পৰ। 4 বন্ধুৰ সৈতে কলং নৈত গা ধুবলৈ গৈছিল চাহিল। চাহিলৰ সন্ধানত SDRFএ আৰম্ভ কৰিছে উদ্ধাৰ অভিযান। বুধবাৰে নেমকেয়াৰ হাস্পতালৰ পৰা যাবলৈ দিয়া হ'ল জুবিনক। ৰিলিজৰ পূৰ্বে চিকিৎসক হিতেশ বৰুৱাৰ সৈতে সংবাদমেল সম্বোধন কৰে জুবিনে। এতিয়া সুস্থ বুলি উল্লেখ কৰি বৃহস্পতিবাৰৰ পৰা পুনৰ কামত ধৰিব বুলি জনায় জুবিন গাৰ্গে। জুবিন গাৰ্গৰ স্বাস্থ্য সুস্থিৰ হোৱাত ৰিলিজ দিয়া হ'ল। হাস্পতালৰ পৰা ৰিলিজ লোৱাৰ পাছতে উপস্থিত হয় শ্ৰীমন্ত শংকৰদেৱ কলাক্ষেত্ৰৰ মাধৱদেৱ প্ৰেক্ষাগৃহত। জংকী বৰঠাকুৰ পৰিৱেশ্য কলাকেন্দ্ৰৰ দ্বাৰা পৰিৱেশিত হ'বলগীয়া নাট প্ৰদৰ্শনৰ অনুষ্ঠানত উপস্থিত জুবিন গাৰ্গ। ভিঙত বাঘ ধৰিবলৈ বন বিভাগৰ নতুন কৌশল। শিমলু গছত উঠি এইবাৰ বাঘ ধৰিব নগাঁও বন বিভাগে। পেণ্ডেলৰ বাঁহ আনি জখলা সাজু কৰিছে বন বিভাগে। জখলাৰে গছত উঠি চলাব বাঘ ধৰা অভিযান। শিমলু গছত উঠি বন বিভাগে বাঘটো কৰিব ট্ৰেংকুলাইজড। জালুকবাৰী আৰক্ষীৰ অভিযানত উৎখাত খুৰাৰ ঘাটি। পাণ্ডুত থকা খুৰাৰ ঘাটিত জালুকবাৰী আৰক্ষীয়ে চলালে অভিযান। ঘাটিটোৰ পৰা 40 কুইণ্টলতকৈ অধিক খুৰা জব্দ। আৰক্ষীৰ অভিযানত 4 জনক আটক কৰে জালুকবাৰী আৰক্ষীয়ে। বানৰ পিছতে টিংখাঙৰ চেঁচা। নেপালী অঞ্চলত বুঢ়ীদিহিং নদীৰ খহনীয়া। বানৰ পাছতে সৃষ্টি হোৱা খহনীয়াত আতংকিত হৈ পৰিছে নৈ পাৰত বাস কৰা অৰ্ধ শতাধিক পৰিয়াল। স্থানীয় বিধায়ক তথা মন্ত্ৰী বিমল বৰা শীঘ্ৰেই অঞ্চলটোত খহনীয়া প্ৰতিৰোধৰ স্থায়ী ব্যৱস্থা কৰাৰ দাবী ৰাইজৰ। কামপুৰৰ বৰচুঙত কপিলী নৈ খহনীয়া। বানৰ পাছতে এতিয়া বৰচুং অঞ্চলত খহনীয়াই কাল ৰূপ ধাৰণ কৰিছে। বিগত বৰ্ষত বৰচুঙত 6 কোটি টকা ব্যয় সাপেক্ষে নিৰ্মাণ কৰা শিলবান্ধটোৰ নিৰ্মাণৰ 1 বছৰৰ পিছতে কপিলী নৈ জাহ গৈছে। নিম্ন মানদণ্ডৰ সামগ্ৰীৰে বান্ধটো নিৰ্মাণ কৰাৰ অভিযোগ ৰাইজৰ। বন্যহস্তীৰ উপদ্ৰৱৰ বাবে খেতি কৰিবলৈ এৰিছে গোৱালপাৰাৰ দহিকতা ৰাজাপাৰাৰ কৃষকসকলে, যাৰ বাবে এতিয়া 100 হেক্টৰতকৈ অধিক কৃষিভূমি চন পৰি ৰৈছে। পথাৰত খেতি কৰিলে বন্যহস্তীয়ে খাই তহিলম কৰাৰ বাবে এই সিদ্ধান্ত ল'বলগীয়া হৈছে কৃষকসকলে। মৰিগাঁৱৰ বাল্য বিবাহ সন্দৰ্ভত জিলা আদালতে অতি ক্ষিপ্ৰতাৰে কৰা ৰায়দানক লৈ মৰিগাঁও আৰক্ষীৰ সন্তুষ্টি প্ৰকাশ। বাল্য বিবাহ আইনৰ অধীনত 13টাকৈ গোচৰৰ ৰায়দান প্ৰদান কৰে মৰিগাঁও জিলা আদালতে। তামোলপুৰৰ কাউলীৰ চন্দ্ৰনগৰত বন্যহস্তীৰ উপদ্ৰৱ। বন্যহস্তীৰ জাকে ভাঙি লণ্ডভণ্ড কৰিলে অঞ্চলটোৰ বহু লোকৰ ঘৰ। উত্তৰ গুৱাহাটীৰ ৰজাদুৱাৰত বনৰীয়া মহৰ আতংক। উত্তৰ গুৱাহাটীৰ বহুকেইটা অঞ্চলত বনৰীয়া মহৰ বিচৰণ। প্ৰাতঃভ্ৰমণলৈ যোৱা লোকে প্ৰত্যক্ষ কৰে মহটো। যিকোনো মুহূৰ্ততে বনৰীয়া মহে আক্ৰমণ কৰিব পাৰে পথচাৰীক। কেইদিনমান পূৰ্বে দৌলগোবিন্দ মন্দিৰৰ সন্মুখতো আক্ৰমণ কৰিছিল এজনক। নামনি অসমৰ ঐতিহ্যমণ্ডিত তীৰ্থক্ষেত্ৰসমূহৰ ভিতৰত গোৱালপাৰা জিলাৰ শ্ৰী সূৰ্যপাহাৰ মহাপীঠস্থান অন্যতম। এই ঐতিহাসিক শ্ৰী সূৰ্যপাহাৰত আছে 9 লাখৰো অধিক শিৱলিংগ। দ্বিতীয় কাশীধাম হিচাপে খ্যাত শ্ৰী সূৰ্যপাহাৰত ইতিমধ্যে পুৰাতত্ব বিভাগে খনন কাৰ্য চলাই বহু ঐতিহাসিক সমল উদ্ধাৰ কৰিছে। ড্ৰাগছমুক্ত অসম গঢ়াৰ লক্ষ্যৰে শদিয়াৰ পৰা ধুবুৰীলৈ মাৰাথন দৌৰ বজালীৰ এগৰাকী যুৱকৰ। বজালীৰ কেন্দুগুৰি যুৱক ধীৰাজ তালুকদাৰে শদিয়াৰ ডক্টৰ ভূপেন হাজৰিকা সেতুৰ পৰা আৰম্ভ কৰা এই যাত্ৰাৰ অন্ত পৰিব ধুবুৰীত। 20 জুলাইত শদিয়াত এই মাৰাথন আৰম্ভ কৰা যুৱকজনে বুধবাৰে পাঠশালাত উপস্থিত হয়।
দক্ষিণ ধেমাজি আঞ্চলিক মইনা পারিজাত আর অসম নাট্য সম্মিলনত ধেমাজি সদর শাখার সহযোগত আয়োজন করা হয় গ্রীষ্মকালীন কর্মশালা। এই কর্মশালাত ছাত্র ছাত্রীসকলক বিভিন্ন নৃত্য গীত আলেখ্য আর নাটকের প্রশিক্ষণ প্রদান করা হয়। বৃহস্পতিবারপরা পুনের খোল খাব স্কুল কলেজ। গ্রীষ্ম বন্ধর সম্পূর্ণ এমাহর পাছতে 1 আগস্টরপরা খোল খাব সকল সরকারি বেসরকারি শিক্ষানুষ্ঠান। গ্রীষ্মবন্ধ উপলক্ষে পূব গুয়াহাটি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের বিশেষ পদক্ষেপ গ্রহণ। 1 জুলাইপরা 10 জুলাইলৈ জ্যোতিনগরস্থিত পূব গুয়াহাটি বিদ্যালয় শিশু নাট্য কেন্দ্রের উদ্যোগত অনুষ্ঠিত হয় শিশু নাট আর মূকাভিনয় কর্মশালার। ধেমাজি আঞ্চলিক মইনা পারিজাত আর অসম নাট্য সম্মিলনের ধেমাজি সদর শাখার সহযোগত অনুষ্ঠিত কর্মশালার সামরণি। নটসূর্য ফণি শর্মার 55 সংখ্যক মৃত্যুবার্ষিকী পালন। শোণিতপুর জেলা প্রশাসনে নটসূর্যর সমাধিস্থলীত আয়োজন করে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের। অরুণাচল প্রদেশত ভারতের প্রথমখন 3D প্রিন্টেড স্কুল বিল্ডিং চলিল পাঠদান। নাহরলগুণস্থিত এই স্কুলখনত মাত্র দুমাহর ভিতর নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক সা সরঞ্জামের ডিজিটেল শ্রেণীকোঠা। নলবাৰীত আৰক্ষীৰ ড্ৰাগছ বিৰোধী অভিযান। আৰক্ষীৰ অভিযানত জব্দ 60টা কণ্টেইনাৰ। নলবাৰীৰ জয়মঙ্গলৰ মইনুল আলীৰ ঘৰত অভিযান চলাই কণ্টেইনাৰসহ আটক কৰে কুখ্যাত ড্ৰাগছ মাফিয়া মইনুল আলীক। লংকাত গুজন পৰিমাণৰ ড্ৰাগছসহ গ্ৰেপ্তাৰ সৰবৰাহকাৰী। ড্ৰাগছ ভৰ্তি 104টা কণ্টেইনাৰসহ গ্ৰেপ্তাৰ হোৱা সৰবৰাহকাৰীটোৰ নাম হৈছে নন্দবনিক। ধনশিৰি নৈৰ বাঢ়নী পানীয়ে বুৰালে গোলাঘাটৰ বৃহৎ অঞ্চল। বানৰ কবলত 1 নম্বৰ মুক্তিধাম আৰু কাঠকটীয়া গাঁও। দুদিন ধৰি নেৰানেপৰা বৰষুণৰ ফলত ধনশিৰি নৈৰ বাঢ়নী পানী জাগ গৈছে অঞ্চলটোৰ ঘৰ খেতি মাটি। দক্ষিণ কামৰূপৰ বাণী খপে গাঁৱত বন্যহস্তীৰ আক্ৰমণত এজন কৃষক আহত হয়। ঘৰৰ পিছফালে হাতী খেদিবলৈ যাওঁতে হাতীৰ আক্ৰমণত আহত হয় কৃষক পনেশ্বৰ দাস। পেৰিছৰ ইণ্ডিয়া হাউচত অলিম্পিকত পদক অৰ্জন কৰা মনু ভাকৰে আৰু সৰবজ্যোত সিঙক অভিনন্দন আৰু বিজয় উৎসৱ উদযাপন কৰা হয়। ৰিলায়েন্স ফাউণ্ডেশ্যনৰ অধ্যক্ষ অনিতা আম্বানীয়ে দুয়োগৰাকী খেলুৱৈক অভিনন্দন জ্ঞাপন কৰে। অলিম্পিকত PV সিন্ধুৰ অগ্ৰগতি। এষ্টনিয়াৰ শাটলাৰক পৰাস্ত কৰিলে PV সিন্ধুৱে 2-0 পোনপটীয়া ছেটত PV সিন্ধুৰ জয়লাভ। পেৰিছ অলিম্পিকৰ মহিলাৰ টেবুল টেনিছত শ্ৰীজা আংকুলাৰ জয়লাভ। 3-2 ছেটত শ্ৰীজা আংকুলাৰ জয়লাভ। ছিংগাপুৰৰ পেডলাৰক পৰাস্ত কৰিলে শ্ৰীজাই। 10 মিটাৰ এয়াৰ পিষ্টল মিক্সড শাখাত মনু ভাকৰৰ সৈতে সৰবজ্যোত সিঙে লাভ কৰে ব্ৰঞ্জৰ পদক। দেশলৈ এই গৌৰৱ কঢ়িয়াই অনাৰ বাবে পুৰীৰ সাগৰ তীৰত দুয়োগৰাকী খেলুৱৈক শুভেচ্ছা জনাই বলুকা শিল্পী সুদৰ্শন পাটনায়কে অংকন কৰিলে বিশেষ বলুকা শিল্প। মৰিগাঁৱত বিজেপি নেত্ৰী আৰু মৰিগাঁও ৰাজচক্ৰ বিষয়াৰ মাজত কাজিয়াৰ সূত্ৰপাত। শ্যামল ডেকা নামৰ লাটমণ্ডলে এজন লোকৰ পৰা 15,000 টকাৰ দাবী কৰাক লৈ কাজিয়াৰ সূত্ৰপাত। জনসুৰজ নামৰ ৰাজনৈতিক দলত যোগদান কৰিলে বক্সাৰ সমষ্টিৰ নিৰ্দলীয় প্ৰাৰ্থী আনন্দ মিশ্ৰই। পাটনাৰ জ্ঞান ভৱনত জনসুৰজ অভিযানৰ এখন সাংগঠনিক সভা উপস্থিত থাকে নিৰ্দলীয় প্ৰাৰ্থী আনন্দ মিশ্ৰ আৰু যোগদান কৰে ৰাজনৈতিক দলটোত। কেৰালাৰ ৱায়নাডৰ ভূমিস্খলনত মৃতকৰ সংখ্যা বৃদ্ধি। এতিয়ালৈ 155 জনৰো অধিক লোকৰ মৃতদেহ উদ্ধাৰ কৰা হৈছে। ভূমিস্খলনত আহত হৈছে 100ৰো অধিক লোক। আহতসকলক ততাতৈয়াকৈ চিকিৎসালয়ত ভৰ্তি কৰিছে উদ্ধাৰকাৰী দলে। ৱায়নাডত ধাৰাষাৰ বৰষুণৰ মাজতে প্ৰাণ নাশী ভূমিস্খলনে পুতি পেলাইছিল কেইবাটাও ঘৰ। এখন দলং উটুৱাই নিয়াৰ ফলত 400ৰো অধিক লোকৰ যোগাযোগ বিচ্ছিন্ন হৈ পৰিছিল। কেৰালাৰ ৱায়নাডৰ ভূমিস্খলনত মৃত্যু হোৱা 116 জন লোকৰ মৰণোত্তৰ পৰীক্ষা সম্পন্ন কৰা হয়। কেৰালাৰ ৱায়নাডৰ ভ্ৰমণসূচী বাতিল কৰে প্ৰিয়ংকা গান্ধী আৰু ৰাহুল গান্ধীয়ে। যদিও আজি পুনৰ কেৰালা অভিমুখে ৰাওনা হয় ৰাহুল গান্ধী। অবৈধভাৱে কোচিং ইনষ্টিটিউটৰ বিৰুদ্ধে মধ্যপ্ৰদেশৰ ইন্দোৰত চলিল অভিযান। এই অভিযানত 13টা বেচমেণ্টত চলা কোচিং ইনষ্টিটিউট চিল কৰি দিয়ে অভিযানকাৰী দলে। হামাছৰ মুৰব্বী ইছমাইল হানিয়েহক তেহৰাণত হত্যা। ইজৰাইলী সেনাই আক্ৰমণ কৰি হত্যা কৰে ইছমাইল হানিয়েহক। মঙলবাৰে পুৱা ইৰাণৰ শীৰ্ষ নেতা শ্বেদ আলী হুছেইনী খোমাইনীৰ সৈতে হামাছৰ মুৰব্বী ইছমাইল হানিয়েহৰ হৈছিল বৈঠক। একযোগে বৈঠকৰ ফটো শ্বেয়াৰ কৰিছিল ইৰাণৰ শীৰ্ষ নেতাজনে। ভেনিজুৱেলাৰ ৰাজধানী কাৰাকাছত ৰাষ্ট্ৰপতি নিৰ্বাচনৰ বিৰুদ্ধে অব্যাহত আছে উত্তাল প্ৰতিবাদ। ৰাষ্ট্ৰপতি মাদুৰৰ জয়ৰ বিৰোধিতা প্ৰদৰ্শন কৰি 100ৰো অধিক লোকে সাব্যস্ত কৰিছে উত্তাল প্ৰতিবাদ। ৰাজধানী চহৰ কাৰাকাছৰ বিভিন্ন ঠাইত হিংসাত্মক প্ৰতিবাদত লিপ্ত হয় একাংশ প্ৰতিবাদকাৰী। মঙলবাৰে একাংশ প্ৰতিবাদকাৰীক ছত্ৰভংগ দিয়াবলৈ কন্দুৱা গেছ আৰু ৰবৰৰ গুলি নিক্ষেপ কৰে নিৰাপত্তাৰক্ষীৰ দলে। হরি পরীক্ষা